যারা যারা এই কাজটি করে এসেছেন, সাজু ভাই আজকে আপনার কাছে এরকম একটি প্ল্যাটফর্ম রয়েছে, আজকে দেশ টিভির মাধ্যমে লাখ লাখ মানুষ আপনাকে দেখছেন, মাশা আল্লাহ আপনার কাজ অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। আমিও যখন এখান থেকে ফিরে যাব, আমিও আমার দেশের চ্যানেলে কাজ করব, লাখ লাখ মানুষ আমাকেও দেখবে, আমিও সেই সুবিধাটা পাব, এই যে রাস্তায় লোকে চিনতে পারে, রাস্তায় লোকে এসে বলে আপনার কাজ কতটা ভালো লাগছে তাদের। সাজু ভাই, আমরা খুব কম সংখ্যায় রিপ্রেজেন্ট করছি সেই বিশ্বটাকে, সেই জগৎটাকে, যারা মানুষকে এন্টারটেইন করেন, রাইট? এবং আমরা ভীষণ লাকি যে আমাদের এরকম প্ল্যাটফর্ম খোদা তাআলা আমাদের দিয়েছেন, আমাদের নাজিল করেছেন আমাদের উপর, এবং আমরা ভীষণ লাকি যে এরকম একটা সুযোগ আমরা পেয়েছি যেখানে মানুষকে আমরা এন্টারটেইন করতে পারছি। কিন্তু সেই সমস্ত মানুষরা যারা দেখছেন এই মুহূর্তে দেশ টিভি, ওই যে ওই মুহূর্তের প্রতীক্ষায়, ওই সুযোগের প্রতীক্ষায় যে একবার আমাকে সেই সুযোগটা দেওয়া হোক, আমিও দেখিয়ে দেব যে আমিও মানুষের জীবনে কি ধরনের মিরাকেল করতে পারি। তো সেই দিনের অপেক্ষায়, সেই সমস্ত মানুষদের সঙ্গে আলাপ করার অপেক্ষায় আমরা রইলাম এখানে। নিশ্চয়ই এই মানুষের এই ভালোবাসা আমাদেরকে, আপনাকে, আমাকে বা সবাইকে আরো অনেক বেশি দায়িত্বশীল করে, অনেক বেশি দায়িত্বশীল করে। একটা ফোন এসেছে। হ্যালো, 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 আমি মীর ভাষাতে কথা বলতে চাইছিলাম। জি জি, আপনার নামটা বলে কথা বলুন। আমার নাম বন্নি। বন্নি বলুন, বন্নি তোমার জন্য। হ্যালো, হ্যাঁ বন্নি, আমি বসে আছি তোমার জন্য। স্যার, আপনি আপনার যে প্রোগ্রামটা সেটা মানে এত মানে এত বেশি দেখতাম যে না দেখা পর্যন্ত আমার ঘুম হতো না, এরকম একটা ব্যাপার। তো আমি এবছর মেডিকেলে পড়ছি, তো অনেক দূরে ঢাকা থেকে থাকি, তো দেখা হতো না, তো আমার রাত্রে ঘুম হতো না, এরকম একটা ব্যাপার। তো আপনি এই প্রোগ্রামে একটা গান গিয়েছিলেন টাইটানিক সিনেমার বাংলা ভার্সনে, তো ওই গানটাকে আমি আবার শুনতে পারি? আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন সাজু ভাই, আমার কিন্তু লিরিক্স মনে নেই, আমি এবার কি করবো সেটাই ভাবছি। লিরিক্স তো আপনার কাছে কোনো সমস্যা না। আমার বিশ্বাস, সে ডাক্তারি পাস করার পর কারো যদি ঘুম না হয় সে প্রেসক্রাইব করবে আপনাকে। হ্যাঁ, আরেকটা কথা, সে বললো যে আমি মেডিকেল পড়ছি, বাড়ি থেকে অনেক দূরে আছি, তাহলে কি ইঞ্জিনিয়ারিং পড়ে বাড়ির কাছে থাকতো? মেডিকেল কলেজটা দূরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই মেডিকেল কলেজটা দূরে, ইঞ্জিনিয়ারিং কলেজটা দূরে থাকলে সেখানে হয়তো দেখতে পারতেন। এই সময় কার কান খাড়া হয়ে গেছে? চিকু কোথায় কলেজ? বন্নির কলেজ কোথায়? খানা দেবে। হ্যাঁ চিকু, আচ্ছা আপনি ওই তার পছন্দের গানটা একটু শুনিয়ে দেন আপনার মতো করে। সেই যে বসে ভাবছি কি গাইব তোমার জন্নি, ফোন করলে তুমি বন্নি, একা একা কলেজ যেতে হয় তোমায়, সে কি তুমি জানো বন্নি, কাছে যত কাউয়া আছে তারা তোমায় বলতে চায়, তোমায় তারা ভালোবাসে, এই রাতে এই গান লাগছে আমার বেশ প্রাণের সাথে, টিভি এই দেশ খিদের চোটে চুই চুই পেট খেতে চায় কাজু, এ কি বিপদে ফেললেন সাজু, অন্যের জন্য জেগে ওঠে রাত, টাইটানিক হলো জলে খুব আর ন আর নয় আর নয়।
টাইটানিক যখন কুপোকাত, টাইটানিক যখন কুপোকাত তখন কি টাইটানিক এই ভয়েই তখন কুপোকাত হয়েছিল যে আমাদের গান যাতে সহ্য করতে না হয়। আমি ভেবেছিলাম তখনও কি ছিল রাত, হ্যাঁ তখনও বোধহয় অনেক রাত ছিল, সেই রাতে আমি আমি এখন ভয়ে আছি ছাড়া ঢুকে গেল না। আসলেই আমরা এখন ভয়ে আছি যে কিভাবে আমরা আবার কুপোকাত হয়ে যাই কিনা, তাই না? আচ্ছা মির্দা, জমে যাচ্ছে তো বারবার আপনার গান শুনে সবাই, এবং যেভাবে আপনি রাত জেগে, আপনি বুঝতেই পারছেন এই রাত জেগে যদি কালকে কারো কোনো ধরনের সমস্যা হয় সমস্ত দায়ভার কিন্তু আপনাকে নিতে হচ্ছে। হ্যাঁ, সমস্ত দায়ভার আমাদের নিতে হবে। আর আমাদের মধ্যেই অনেকে রয়েছে যারা অনেক রাত পর্যন্ত জেগে থাকতে পারে না, পারে না, তাদের মধ্যে মীর একজন। আর এরা আমায় নিয়ে ইয়ারকি মারে, নিতিন, সুমন, সৌরভ, চিকু, দই, এরা সবাই, কৌশিকরা সবাই মিলে আমাকে এই এটা নিয়ে খ্যাপায় যে ঠিক 10টা মানে আমার শাটার ডাউন, আমার জেনারেটর অফ, আমার ব্যাটারি ডাউন, এটা এটা আমাকে ওরা ভীষণ খ্যাপায়। এখন কি আজকে আমি প্রমাণ করে দিলাম শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছে নয়, আমি তো এটা রেকর্ডিং নিয়ে যাবো, আমার ভারতবর্ষেও দেখাবো, আমি ওদেরকে দেখাতে চাই যে দেখো ঘড়িতে কটা বাজে আর আমি কিভাবে জেগে আছি। আপনাকে সেটাই বলতে হবে যে বাংলাদেশ আমাকে ঘুমাতে দেয়নি, বাংলাদেশ আমায় ঘুমাতে দেয়নি। একটা ফোন আরো ঘুমাতে দিবে না, ফোন চলে এসেছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ভালো আছেন? জি, ঈদ মোবারক। আমি একটু মীর ভাইয়ের সাথে কথা বলছি। জি, আপনার নামটা বলে বলুন। আমার নাম হচ্ছে আজাদ, আমি চিটাগাং থেকে ফোন করেছি। আজাদ ভাই বলুন। মীর ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক আপনাকেও। আমরা খুবই আনন্দিত এবং সবার আগে আমি দেশ টিভিকে একটু স্যালুট জানাতে চাই। সবাই মিলে একটু স্যালুট দেন দেশ টিভিকে, যে দেশ টিভি আমাদের জন্য অনেক কিছু করে। এবং দেশ টিভিতে আমি আরো যে ইয়া করি যে সামনে আরো অনেক কিছু দেখাবে আমাদেরকে, এটা জুড়ে আমি দেশ টিভিকে স্যালুট জানাই এবং ব্যান্ডের দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। ঠিক আছে, আর মীর ভাই জি, আপনার সাথে আমার একটা মিল আছে। কি? আমি কিন্তু কলকাতার ছেলে। কি বললেন, চিরঙ্গের ছেলে বললে কলকাতায় চলে গেল নাকি? বদ্দা না, ঠিক আছে, আমার দাদার বাড়ি কিন্তু কলকাতা। দই এক্সচেঞ্জ করতে পারেন? ওই প্যারা হয়ে গেছে। আমি দই ভাইয়ের সাথে কিন্তু চেঞ্জ করে ফেলবো। রাইট রাইট, প্যারা 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 প্যারা। আর মীর ভাই জি, আপনার হ্যালো। হ্যাঁ বলুন বলুন। মীর ভাই আপনার থেকে আমি আরেকটা গান শুনতে চাই, যে আপনি এই যে টাইটানিক গানটা করলেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি ফেসবুক নিয়ে একটা গান করবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। ফেসবুক, ফেসবুক নিয়ে গান কাদিস কাট পিস, এবার আপনাকে ফেস করতে হবে। হ্যাঁ কিন্তু সেটা ফেস করতে হবে ফেসবুক নিয়ে, এবং সেটা আমরা জানি যে মীরের কাছে এটা কোনো ব্যাপারই না। ফেসবুকে বসে অনেক ক্লান্ত রে, জানেন তো। কেন? ওরা থাকতে চায় না। ওরা তখন আলাদিনের চেরাগে ঘষে দৈত্যকে এনে বলল,
একজন বলল যে আমাকে এই ফেসবুক থেকে সরিয়ে দাও, হ্যাঁ সরিয়ে দিয়েছে। আচ্ছা দ্বিতীয়জন বলল আমাকেও এই ফেসবুক থেকে সরিয়ে দাও, হ্যাঁ সরিয়ে দিয়েছে। পরের জন কি বলল জানেন? কি? আমার দুই বন্ধুকে ফিরিয়ে দাও। সাজু ভাই আপনি মিরাকলে আসুন প্লিজ, এবং সেখানে পার্টিসিপেন্ট হিসেবে নয়, আপনি অ্যাঙ্কার হিসেবে আসুন। এটা আমাদের তরফ থেকে দাওয়াত রইল, আর এটা এতটুকু বিনয় করে বলছি না, যুগলবন্দি হবে। আমরা যখন আসলে একদম সকাল থেকেই প্রিপেয়ার ছিলাম যে আমি আপনাকে জোক শুনে একটু কনভিন্স করবো আপনি কথাটা বলবেন। আমি খুবই আবেগে আপ্লুত হয়ে গেছি। পৃথিবীর সবথেকে ছোট জোক আপনার সঙ্গে শেয়ার করি সাজু ভাই, প্লিজ। পৃথিবীর সবথেকে ছোট জোক বলতে 3 সেকেন্ডও লাগবে না। জোকটা হলো একদিন ববি দেওলের ছবি হিট হয়ে গেল, এটাই জোক। যারা ববি দেওলকে চিনলেন না তারাই জোক হয়ে গেলেন। আমাদের সময় বোধহয় শেষ হয়ে আসছে। না শেষ বোধহয় হচ্ছে না, হচ্ছে না, শেষ হওয়ার কথা না। আমরা চাইলেই শেষ করতে পারি না, শেষ করার দায় দায়িত্ব আমাদের কাছে না। সাজু ভাই আপনি জানেন যে আমরা যন্ত্রের উপর নির্ভর। সাজু ভাই বুকের উপর, নিজের বুকের উপর হাত রেখে বলুন তো সাজু ভাই, এই কথাগুলো আপনার কানে কে দিচ্ছে? যন্ত্র, যন্ত্র, পুষ্মন্তর, সবই যন্ত্র দিচ্ছে। আপনি জানেন যে একবার মানে ফোনের যে যন্ত্রণাটা হয় স্পেশালি মোবাইলের, আমরা অনেকেই জানি যে মোবাইল ফোন আসলে অনেক সময় আমরা খুব যেই ফোনটি ধরতে চাই না, তো সেরকম একবার আমার জীবনে একটা ঘটনা ঘটে। আচ্ছা একটা ফোন আসে, আমি ফোনটা ধরি, ধরার পর বুঝতে পারি যে ভুল করে ফেলেছি। তখন আমি বলে ও অ্যান অ্যান এনা ওই পান্ত থেকে বলছে ধুত্তুরি নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। তো এখন আমার কানে যে যন্ত্রটি আছে মাঝে মাঝে মনে হচ্ছে সে কি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করছে। সেখানে কি আরও একজন আছেন? আমি জানি না। আমরা কি আরেকটি গান শুনতে পারি না? হ্যাঁ আপনার সেই হ্যালো বস, হ্যালো বস, বলো বস। আমরা সেই এটাকে আমরা শেষ গান হিসেবে ট্রিট করতে পারি অন্তত এই প্রোগ্রামের জন্য, যদিও শেষ বলে কিছু এই প্রোগ্রামের জন্য, এই এই আজকের এই অনুষ্ঠানটি শেষ বলে কিছু শেষ করার আগে আরো একবার ধন্যবাদ জানাতে চাই সেই বিমানকে যে বিমানের সাহায্যে আমরা এখানে এসেছি, সেই জল, সেই মাটি, বিমানের এয়ার হোস্টেসকে যারা যত্ন করে আপনাদেরকে নিয়ে এসেছে ওনাকে ধন্যবাদ দিয়ে দিয়েছি প্লেনে, সেই সমস্ত মানুষদের যারা প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে যুক্ত এই বিরাট প্রয়াসটির সঙ্গে, যে আমাদের দেশ টিভির তরফ থেকে আমন্ত্রণ জানানো হলো এবং আমরা এখানে আসতে পেরেছি। মিথ্যা, তার আগে কি একটা কল নিয়ে নেব? আছে, ও মাই গড, থাকবে। হ্যালো, আমার খুব জল তেষ্টা পেয়েছে, দেখো পাওয়া যায় কিনা। হ্যালো, হ্যালো, জি জি, নাম বলুন। আমি একটা পাখি বলছি। আবার পাখি, পাখি, আজকে কি সমস্ত পাখিরা জেগে আছে? পাখি, কোন পাখি কি ঘুমায় নাই? আমার নাম মৌটুসি। হ্যাঁ কি মৌটুসি? সাজু ভাই আপনি আমাকে চেনেন? মৌটুসি, মৌটুসি, মৌটুসি হচ্ছে আমাদের একজন অনেক জনপ্রিয় অভিনেত্রী, আমাদের কলিগ। কি জনপ্রিয়? আর চাও মাই রান্না, জনপ্রিয় না, জনপ্রিয়। বিশেষ করে আপনার অভিনয় আমি কিছুদিন আগে ভূতের ভবিষ্যৎ দেখেছিলাম, এন্ড ইউ ওয়ার আউটস্ট্যান্ডিং এন্ড সো চিপ। আমি কি ঠিক শুনলাম? প্রথম লাইনটা ছিল ইউ ওয়ার আউটস্ট্যান্ডিং, পরের লাইনটা ইউ ওয়ার সো চিপ। আপনি এতটা চিপ অ্যাক্টিং কি করে করলেন যার জন্য ইউ ওয়ার সো আউটস্ট্যান্ডিং? মাইন্ড ব্লোয়িং ক্যারেক্টার, খুব খুশি। খোদা তাআলা যদি আমাদের সেই সুযোগটা করে দেন কোনো একদিন, কোনো একটা সময়, কোনো একটা ছবিতে যেখানে আপনি আমার বিপরীতে অভিনয় করবেন আর আমি আবার সেই ভুতুরিয়ার ভূমিকায় যদি অভিনয় করার সুযোগ পাই, আমি আপনাকে দেখাই দিব যে আমি কত চিপ হতে পারি। যাই হোক মৌটুসি, ধন্যবাদ। আমরা আমাদের শেষ গানে চলে যাচ্ছি, এবং শেষ গান বলতে ব্যান্ডেজের জীবনের শেষ গান নয়, আমাদের জীবনের শেষ গান নয়, এটা দেশ টিভির, দেশ টিভিতে এই প্রোগ্রামের শেষ গান। প্রাণ ম্যাঙ্গো জুস প্যাক নিবেদিত মীর সাথে ব্যান্ডেজ এই প্রোগ্রামের শেষ গান। এবং প্রিয় দর্শক, আপনারা রাত জেগে যেভাবে যেই প্রাণ নিয়ে, যে প্রাণ ম্যাঙ্গো জুস নিয়ে, এবং
আমাদের সাথে মীর যেভাবে জুস দিয়ে আপনাদেরকে জাগিয়ে রেখেছেন সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তার আগে ধন্যবাদ জানাই মীর দা, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সত্যি আপনি আসানসালা একটি পারফরমেন্স করেছেন এবং এই আসানসালা পারফরমেন্সটি দেখে আমরা সবাই মুগ্ধ, এবং যারা এখানে আছেন প্রত্যেককেই অসাধারণ অসাধারণ। এবং আমি আপনাদের সাথে থাকতে পেরে আমি নিজেও অনেক বেশি আনন্দিত। এবং প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সবাইকে শুভরাত্রি বলা উচিত, শুভরাত্রি জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। প্রাণ ম্যাঙ্গো জুস প্যাক নিবেদিত মীর সাথে ব্যান্ডেজ। রাস্তাঘাটে ঘিরে ধরতে কত শত লোক, রাস্তাঘাটে ঘিরে ধরতে কত শত লোক, রাস্তাঘাটে ঘিরে ধরতে কত শত লোক, কি করে শোনাও এত বস্তা বছাচ, রাস্তাঘাটে ঘিরে ধরতে কত শত লোক, রাস্তাঘাটে ঘিরে ধরতে কত শত লোক, রাস্তাঘাটে ঘিরে ধরতে কত শত লোক, কি করে কি করে কি করে কি করে কি করে কি করে Boss.